খাটের বোতাম খুলে চলে বুকে নাই ডট নাম আমার হিরো আলম। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিনয় ও গানের পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন তিনি। সবশেষ গত বছর ঢাকার 17 আসনের উপনির্বাচনে তিনি ছিলেন সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী। তবে সেই নির্বাচন ছিল ঘটনাবহুল। প্রার্থী হওয়ার কারণে সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। হিরো আলম জানিয়েছিলেন কোনো দুর্বৃত্ত না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা তাকে পিটিয়েছে। সে আরাফাতকে এখন খুঁজছেন হিরো আলম, যা কয়েকদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এবার জানালেন আরাফাতকে নিয়ে তিনি নতুন সিনেমা বানাবেন, ছবির নাম আরাফাতের চার বউ। সিনেমাটি নির্মাণ করবেন শাওন আশরাফ। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুন রশিদকে নিয়েও সিনেমা বানাচ্ছেন তিনি। মাস্তান হারুন নামে সিনেমাটি নির্মাণ করবেন ইভান মল্লিক, আর দুটি সিনেমা প্রযোজনা করবেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী। সিনেমা দুটি প্রসঙ্গে হিরো আলম বলেন, সাবেক ডিবি প্রধান হারুন যে পরিমাণ দুর্নীতি আর সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব। তিনি আরো বলেন, আরাফাত যে আমার বিপরীতে নির্বাচন করেছে কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত তা দেশের মানুষ অনেকেই জানে না। আরাফাতের ব্যক্তিগত জীবন ও দুর্নীতি নিয়ে আরাফাতের চার বউ ছবিটি তৈরি করা হবে। আশা করি ছবি দুটির মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে। সিনেমা দুটিতে কারা অভিনয় করবেন এমন প্রশ্নে হিরো আলম বলেন, ছবি দুটির শুটিং শুরু হবে আগামী মাস থেকে। এর মধ্যে আমরা অভিনয় শিল্পীদের তালিকা চূড়ান্ত করবো।